নমস্কার। তো আজকে আমাদের সাথে আছে আদিল। আদিল কোন ক্লাসে পড়ো? স্যার আমি ক্লাস 9-এ পড়ি। আদিল ক্লাস 9-এর স্টুডেন্ট। তো আদিলের প্রবলেম হচ্ছে, আদিলের পশ্চাৎটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে আদিল কীরকম বসেছে। আদিলের নর্মাল সিটিং হচ্ছে এটা। তো আদিলের এই যে আজকের বেশিরভাগ স্টুডেন্টরা তাদের সামনে ঝুঁকে বসা, বই পড়া, ল্যাপটপ, কম্পিউটার, ফোন, এগুলোর গ্যাজেটসগুলো ইউজ করা, তাতে ডে বাই ডে তাদের স্পাইনটা বেন্ড হয়ে যাচ্ছে ফরওয়ার্ড, নেকটা ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, চিনটা ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। তাতে কী হচ্ছে, তাদের পশ্চারটা খারাপ হচ্ছে, আর আগামী দিনে আস্তে আস্তে তাদের নেক পেন, ব্যাক পেন, হেডেক, হ্যাঁ, তো এগুলো সব শুরু হচ্ছে। তো আদিলেরই এরকম কিছু প্রবলেমস অলরেডি আছে, অলরেডি হয়েছে। তো আজকে আদিলকে আমরা কিছুটা ব্যাকটাকে রিলিজ করার এবং রিঅ্যাডজাস্ট করার চেষ্টা করব। তো সেটাই আমরা দেখব কীভাবে কী হয়, কীভাবে কী করা যায়। তো আদিলের দীর্ঘক্ষণ পড়লে বা বসলে বা এ করলে, মানে স্টাডি বেশিক্ষণ করলে, তখন ব্যাকে কি পেন হয়? পেন হয়। কতদিন ধরে হচ্ছে স্যার? এইসব মাঝে মাঝে হয়, সব সময় হয় না। আচ্ছা আচ্ছা, মানে যে বেশিক্ষণ ধরে করলে হয়। আচ্ছা, বাট আদিল স্ট্যান্ড, আদিল এখানে দাঁড়িয়েছে। এখন যদি আমরা দেখি যে আদিলের এই জায়গাটা অলরেডি একটা হাম্প, এখানটা অলরেডি একটা রিঙ্কলস টাইপের আসছে, দিস ইজ নট গুড সাইন। হ্যাঁ, এই জিনিসটাও কিন্তু খুব একটা ভালো নয়। ব্যাকটা অলরেডি এখানটা একটা হাম্প হয়ে আছে, তো এইটাকে আমাদের যদি ঠিক করতে হয়, কারেকশান করতে হয়, তাহলে আমাদেরকে স্পাইনটাকে অ্যাডজাস্ট করতে হবে। নেক্সট আর একটা জিনিস যদি দেখি, আমরা যদি দেখি যে আদিলকে যদি সাইড থেকে দেখি, তাহলে দেখবো আদিলের ইয়ার লোবটা চলে এসছে আদিলের কাঁধের আগে, এটা থাকা উচিত এখানে। ওকে, তো কিছুটা ফরওয়ার্ড হয়েছে, অনেকটা বেশি হয়নি কিন্তু কিছুটা হয়েছে। শোল্ডারটা ফরওয়ার্ড রোল হয়ে গেছে, এই শোল্ডারটা ফরওয়ার্ড রোল যেটা হয়েছে, এই সবগুলোর মানেই হচ্ছে ওর এখানকার মাসেলসগুলো টাইট, এখানকার মাসেলসগুলো উইক, আর স্পাইনটা বেশি কার্ভেচার হয়ে গেছে, রাইট? তো আমরা এটাকে একটু ফিক্স করার চেষ্টা করব। ওকে, আচ্ছা চলো, থোড়া ইয়ে হাত কেসে রেখো, আর এসে টান, হাত কেসে রাখো, লেট যাও, মেরা হাত কে উপর, মেরা হাত কে উপর, আচ্ছা লেটো, সিধা ইয়ে হাত এসে রাখো, হ্যাঁ বস, চলো এসে উপর। চলো ইয়ে হাত কেসে, লেট যাও, মেরা হাত কে উপর, লেটো। শোল্ডার কা পজিশন আ গিয়া, সরি, ঠিক আছে, চলো দে সাইড। উল্টা লেট যাও, গহরা সাঁস লো, সাঁস অন্দর, সাঁস ছোড়ো না, ছোড়ো, ইয়েস, সাঁস ছোড়ো না, চলো, ইয়েস, আর একবার, সাঁস অন্দর, সাঁস ছোড়ো না, হো গিয়া, চলো সাঁস অন্দর, সাঁস ছোড়ো, আর একবার, লাস্ট, সাঁস ছোড়ো না, ইয়েস,
तो मेरा छाती के ऊपर लेट जाऊं। सांस छोड़ो और एक बार सांस छोड़ो। ये साइड को हाथ को उठाओ। सांस छोड़ना है, सांस छोड़ना है। दोनों हाथ बॉडी के पास सीधा छोड़ो, इसको छोड़ो, लॉक नहीं। गहरा सांस अंदर, सांस छोड़ो। आज तो लंबा कर दिया पूरा, थोड़ा सा हाइट बढ़ा दिया आज। थोड़ा सा इस तरह चलो, अभी हेड इस तरह। सांस लो, सांस छोड़ना है, नहीं गहरा सांस पहले, सांस छोड़ो। बस बैठ जाओ। अच्छा अभी मैं 3 एक्सरसाइज बताऊंगा जो हर रोज सुबह शाम और दिन में जब भी टाइम मिलेगा करना है, क्योंकि वो जो होगा पूरा दिन में हम लोगों का बॉडी जो सामने जाता है ना खाली कुछ भी काम में, तो उसको काउंटर करने के लिए तो वो बार बार होना चाहिए, नहीं तो क्या होगा उससे पूरा नहीं होगा। ठीक है, तो इसलिए वो बार बार करना है उसको काउंटर करने के लिए। फिर इधर आके बैठो, थोड़ा सा इधर आओ। तो अभी बताओ अभी जो हुआ कैसा लग रहा है? सर इट्स अ रिलीफ, बहुत रिलीफ फील हो रहा है ना। अभी यहाँ पे मैं देखूँगा पोस्चर कैसा था, पोस्चर में कुछ चेंजेस आया क्या नहीं आया, बट पूरा चेंजेस ऐसे नहीं समझ में आएगा, फिर भी कुछ तो समझ में आएगा। तो बहुत रिलीफ लग रहा है, क्या हल्का लग रहा है, क्या क्या रिलीफ, रिलीफ मतलब क्या, सब एक आम पब्लिक को कैसे हल्का लग जाए। अच्छा तो घाड़े बा पीठे जे टेंशन टाइटनेस गुलो छिलो एखन आछे ना? सर एखन नहीं। नहीं तो चलो यहाँ पे खड़ा हो जाओ। अच्छा आमरा आदिलेर फर्स्ट पोस्चर जेटा देखेछि एदिके, तो एखन आमि जदि नॉर्मल देखी आदिल स्ट्रेट, हाँ पाम सामने सामने, हाँ लुक स्ट्रेट। तो एखन जदि देखी पोस्चरटा अनेकटा बेसि इरेक्ट लागजे, अनेकटा अलाइन लागजे, अनेकटा मने होच्छे ओ एकटा हेल्दी चाइल्ड जे रकम दाड़ाय ठीक सेरकम लागजे। बट एबारे जदि आमरा ओई जिनिसगुलो तफात देखी, ताहले साइड थेके जदि देखी ताहले देखबो पीठटा जे राउंड छिलो सेटा एखन अनेकटा कम, অনেকটা কম। হ্যাঁ রাইট। তো নেক্সট দেখব কি না, আমরা দেখেছিলাম ওর ইয়ার লোবটা ওর এখানে ছিল, এখানে ছিল। তো ইয়ার লোবটা আমরা যদি এখান থেকে এটাকে ধরি তাহলে আমরা দেখছি অলমোস্ট এখন কাঁধের লাইনে চলে এসেছে। তো দ্যাট ইজ মেইন থিং, আমরা যেটা যা পজিশন যেখানে থাকার কথা সেটাকে তার পজিশনে নিয়ে আসার চেষ্টা করলাম, যে পজিশনটা ডে বাই ডে অ্যাক্টিভিটি বা ডে বাই ডে লাইফস্টাইলে আমরা যে মুভমেন্টগুলো করি তার সাথে সাথে যেগুলো খারাপ হয়েছিল পশ্চার, যেগুলো ম্যাল অ্যালাইন হয়ে গিয়েছিলো সেগুলোকে আবার প্রপার অ্যালাইনমেন্ট করলাম। এতেই এর হেলথ অনেক বেশি ইম্প্রুভমেন্ট হয়ে যাবে, আর ওর যত অর্গ্যানস আছে ভেতরে যত সিস্টেম আছে সেগুলো অনেক বেশি প্রপার ফাংশন করবে। তো এটাই তো আদিল, কিছু বলবে তুমি এনিথিং ফর আওয়ার ভিউয়ার্স? খুব ভালো লাগছে আমার, এটা করার পর খুব রিলিফ লাগছে, নিজেকে খুব হালকা লাগছে। ওকে থ্যাংক ইউ, চলো।